আসানসোল তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি নির্বাচনী প্রচার করলেন সবনপুর গ্রামে। আসানসোল পৌর নির্বাচনের ১৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী মুনমুন মুখার্জি নির্বাচনী প্রচার সারলেন সবনপুর গ্রামে। এদিন যদিও করোনাবিধি মেনে প্রচার করছিলেন তিনি, কিন্তু সাধারণ মানুষের সমর্থন এবং ভালোবাসায় এই নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন সাধারণ মানুষ। মুনমুন মুখার্জি জয়ের ব্যাপারে ১০০% আশাবাদী, এমনটাই জানান তিনি। দেখুন কি করছেন, আজ প্রচারে এসেছি, ডোর টু ডোর ক্যাম্পেইনিং সবনপুর গ্রামে। মানুষের কাছে বার্তা নিয়ে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে এতগুলো প্রকল্প করেছেন, শুরু করেছেন, প্রত্যেকটা পরিবারই তার কিছু না কিছু প্রকল্পের সুবিধা তো নিশ্চয়ই পাচ্ছেন। তো সেইটা দেখে আপনাদেরকে বুঝতে হবে যে ভোটটা আমাদের কোথায় দিতে হবে, কোথায় দিলে আমরা কাজ পাবো। কারণ কাজেরই আরেক নাম মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা কিন্তু অন্য কোথাও ভোট দিলে আপনারা পাবেন না। আপনাদের যদি কাজের দরকার হয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জোড়া খুলেই ভোটটা দিতে হবে, তাছাড়া অন্য কোনো মানে অপশনই নেই মানুষের কাছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।